মন্দিরমশিদ বলছিলাম স্যার। কিছু কোশ্চেন ছিল আপনাদের, ধরতে পারিনি আমি। স্যার, আমি যখন প্র্যাকটিস করতেছিলাম, ওই যে আপনার মার্জিনে যে নেওয়ার জন্য যে আমরা যে গ্রিড গুলো নিয়েছিলাম স্যার, ওইটা এই কি হাইট করতে পারি নাই স্যার। গাইড হাইড করতে পারেন নাই? জি স্যার, ওটা ওইটা বুঝলাম না স্যার, ইয়া কি বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করছি কিন্তু পারি নাই স্যার। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবেন? তাহলে সলভ করে দিতে পারতাম। জি স্যার, স্যার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আসসালামু ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার একটু ওপেন করি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওপেন করেন, আমরা তো দেখতে যাচ্ছি আপনার প্রবলেমটা কোথায় আসছে। এগুলো তো স্যার আমার নাকি আগে নেওয়া আছে, এই জন্য আর কি নতুন করে হ্যাঁ হ্যাঁ নিলাম হ্যাঁ, না। ঠিক আছে ঠিক আছে। ওয়ান পয়েন্ট, ওয়ান পয়েন্ট না, টু পয়েন্ট। জিরো জিরো পয়েন্ট 0.025। হ্যাঁ হ্যাঁ, হাইটটাও নেন, বাট এটা করা লাগবে এখন, আর এটার থেকে আমরা বের হয়ে আসছি না। আচ্ছা ঠিক আছে, করেন জি স্যার, সমস্যা নেই। স্যার ওখানে স্যারই করছি। স্ট্রোকটা মুছে দেন। হ্যাঁ, সালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্মার্ট গাইড ওপেন করা নাই, স্যার স্মার্ট গাইডটা এনেবল করা নাই আপনার? কন্ট্রোল ইউজ আপেল। না না, কোথায় আগে এটা দেখে আসো, কন্ট্রোল ইউ তো সেটা মুখস্থ হয়ে গেলে, কিন্তু কোথায় জিনিসটা কি সেটাকে বুঝতে হবে না? আপনি ভিউতে যান, স্যার ভিউতে গেলাম স্যার, ও স্মার্ট গাইড ওপেন করা আছে, তাহলে কেন ওটা ধরলো না? কিছু বুঝলাম না স্যার, এটা ওপেন করা স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কন্টিনিউ করেন।
আপনি কোনো কিছু ড্র্যাগ করার সময় এই যে এখানে কিন্তু ফিল করতে পারেন যে এখানে গিয়ে গাইডটা আটকাই গেছে? আটকাই গেছে তার যে কোন পাশে স্যার কি করব? না না না, আপনি যখন লাল বক্সের সাথে গাইডটাকে নিয়ে আসছিলেন যখন একেবারে কি বলবো এটাকে কিন্তু যারা ড্র্যাগ করে সেও কিন্তু এক ধরনের একটা ফিল পায় যে হ্যাঁ আমার এই জায়গায়, হ্যাঁ বোঝা যায়, বোঝা যায় যে কাম এই হইছে, বোঝা যায় স্যার কাছাকাছি এফেক্ট হইছে কিনা বোঝা যায়। এটা বোঝা যায় আপনি যদি এই যে মাউসটাকে এইখানে না রেখে লালের ওখানে রাখতেন তাহলে আরেক ধরনের মেবি কোনো ইন্টারঅ্যাকশন আসতো। এই যে নিচে নামাচ, এই যে যে দেখছেন কি লেখা আসছে, কি লেখা আসছে স্যার? পাথ পাথ, হ্যাঁ তার মানে গাইডটা পাথকে টাচ করছে স্যার, এরকম একটা ইন্টারঅ্যাকশনস ফিডব্যাক ওখান থেকে আসবে। ঠিক আছে স্যার, এই হ্যাঁ এই তো হয়ে গেছে, আমি নিজেই তো বুঝতে পারছি হয়ে গেছে স্যার। আলকে 1.75 তো করলাম স্যার, 3.5 থেকে 0.8 ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কালার স্যার ইয়া কি না না করে দেই দেন, কালার থাকলেও সমস্যা নেই, পরে কালার একা চলে যায়। এখান থেকে না তো এটা অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে স্যার গিয়ে পাথ পাথ থেকে হচ্ছে এটা কি স্যার, রে নিলাম নিয়ে এখানে দেখা কষ্ট করলাম স্যার 7 দিয়া, পরে করলাম স্যার এখানে 7 না প্রিভিউ। আচ্ছা ঠিক আছে ওকে ডান, এটা এটা স্যার, তারপরে কি আগে গেলাম স্যার অবজেক্টে, অবজেক্ট কি স্যার এই হ্যাঁ এটাকে আপনি গাইড বানাইতে হবে, গাইড বানাইতে হবে তো আগে থেকে করাইতাছে যে সবুজ গাইড বানাই নিতে হবে, মানে তার বুঝাইতাছে আগে আগে থেকেই করতেছে এখনো। আপনি কি করতে যাচ্ছেন? এটা তো চলে গেছে অলরেডি, ও জেড কন্ট্রোল জেড দিছে, এটা চলে যায় না, এটা ছিল, এটা ড্র্যাগ করলে পাওয়া যেত। ওকে এই পর্যন্ত করেছিলাম স্যার, তারপরে কি যে এখন তো স্যার আমি যে আগে যে গ্রিড গুলো মানে ই করলাম দরকার নাই ওই আউট করতে হতে পারতে যাচ্ছে, আউট হচ্ছে, এটা লং হয়ে আছে, ইউতে যান। হ্যালো, হ্যাঁ বলেন মুন্দুর স্যার, মুন্দুর ভাই, হ্যাঁ মুন্দুর ভাই হ্যালো, হ্যাঁ জি বলছি বলেন ভাই, ওই যে অ্যালাইনমেন্ট একটু দেখাই দেন তো, কিভাবে অ্যালাইনমেন্ট করলেন যে ইয়াটা যে আপনার স্কোয়ারটা কিভাবে অ্যালাইনমেন্ট করে একটু দেখাই দেন, অ্যালাইনমেন্ট কিভাবে করলাম না এলাইন করতে দেখাই একটু দেখাই দেন। আপনার এখান থেকে সমান নাই তাই না,
তাহলে এখানে আপনার হলো কি জায়গায় হলো ইয়া কি আপনার হরিজন্টাল ইয়া কি সেন্টার আর এখানে হলো আপনার কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার উপর থেকে কি বুঝতে পারছেন মুনিগো এটা কি আর আলাদা বক্স নাকি হ্যাঁ ওই যে আলাদা ওই বক্স দিলাম ওই যে কি আপনার ই করে যে 3. মানে 2.5 আর হচ্ছে 1.7 একটা শেপ নিয়েছেন এখানে তিনি শেপ নিয়েছেন শেপ হ্যাঁ 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 শেপ তারপরে আমরা গেলাম হলো কি এখানে অবজেক্টে অবজেক্টে কি পাথ তারপর তো কি স্প্লিট কি গ্রিড এখানে কি দিলাম হলো কি 7 এখানে মানে কি 7 এখানে কি ছিল তারপরে কি মেক ইট গাইড কি মেক দেখতেছেন এখানে স্যার হ্যাঁ ওনার এখানে প্রবলেম আছে এই যে গাইড 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 এই লেখা আছে গাইড নিচের দিকে আছে স্যার পরে পরে লোকটা এখানে এখানে হায়ারকি ক্লিয়ার ক্লিয়ার গাইডস ওই সুজাই ক্লিয়ার গাইড না আনলক গাইড ও ক্লিয়ার গাইড হলে সব চলে যাবে হ্যাঁ আর আনলক হলো লক খুলবে এখন মুহুর্ত হবে এখন হবে হ্যাঁ আমি কয়েক ডিলিট দাও বসে দেব ড্র্যাগ করে ধরলেই হবে টাচ করা লাগবে না ড্র্যাগ করে ধরলেই দেখবেন যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে ধরে আছেন কেন এটাকে আপনি ড্র্যাগ করে সিলেক্ট করেন এই যে এবার কালার চোখ নষ্ট করবেন না কিন্তু বারবার এরকম ভাবে চোখ মানে বড় করে ধরে রাখলে চোখে ব্যথা হয় কিন্তু আপনাদের আমি বারবার বলছি চোখের উপর প্রেশার দেওয়া যাবে না এমন কিছু আবার দেখেন এই যে আমি ছোট্ট একটু করে ড্র্যাগ করে আনলাম এক ধরনের কিন্তু বাউন্ডিং বক্স দেখা যায় এই যে তারপর ডিলিট শেষ স্যার আমাকে পিসির ব্যাকগ্রাউন্ডে দেখান ড্র্যাগ জিনিসটা ওই স্ক্রিনে মানে ওটা কি ডেস্কটপের স্ক্রিনে দেখান তাহলে বুঝতে পারবে ভালো ডেস্কটপের স্ক্রিন মানে আমি শেয়ার দিয়ে না 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 জাস্ট আপনি মিনিমাইজ করে ডেস্কটপের স্ক্রিনে দেখান ড্র্যাগ জিনিসটা তাহলে স্পষ্ট বুঝতে পারবেন ও আচ্ছা আচ্ছা মিনিমাইজ দিয়ে হ্যাঁ দেখেন এখানে কালারটা দেখাতে নাই যেভাবে এটা কি দেখছেন না কি করতেছি এটা হলো ড্র্যাগ করা জি স্যার বুঝলাম ঠিক আছে আপনি হচ্ছে কি সফটওয়্যার এরকম ড্র্যাগ করে জিনিসগুলোকে সিলেক্ট করতে পারেন আর ইলাস্ট্রেটরে তো আমরা লেয়ার ধরে সিলেক্ট করি না ইলাস্ট্রেটরে সবকিছু আমরা ড্র্যাগ করে সিলেক্ট করি অথবা টাচ করে সিলেক্ট করি যেমন ধরেন এই বক্সটা এটাকে টাচ করলে সিলেক্ট হবে অথবা আপনি ড্র্যাগ করে সিলেক্ট হবে হ্যাঁ এবার বুঝিয়ে কি ক্লিয়ার স্যার ঠিক আছে ওকে কারো কোনো কিছু জানার আছে মজুর মশুর ভাইয়ের কাছ থেকে কোনো প্রবলেম থাকলে আমি স্ক্রিনে সলভ করে দিচ্ছি হ্যালো স্যার নাই প্লিজ বলেন হ্যালো হ্যাঁ বলেন স্যার যে আমার রেকটেঙ্গেলটা অ্যালাইনমেন্ট করতে পারতেছি না স্যার অ্যালাইনমেন্ট হইতেছে না বুঝলাম না কাহিনী আপনি স্ক্রিন শেয়ার দেন
জি স্যার মনজুর মশাই ভাই আপনি স্ক্রিন ছেড়ে দেন আপনি ঠিক আছে স্যার আমি প্যানেল তো স্যার এখানে এখান থেকেই হবে আপনি ওই যে এই যে এটাতে জানতো একটু ওই যে এই অপশনটাতে জানতো ট্রান্সফর্ম এই অপশনটাতে যান কোনটা স্যার ও আছে সো অপশনস ইয়া সো অপশনস অবজেক্ট সিলেক্ট করেন স্কয়ার টাই স্কয়ার সিলেক্ট করেন হ্যাঁ তারপর অ্যালাইন এ যান অ্যালাইন সরি অ্যালাইন প্যানেলে যান আপনি আমাকে বলেন এবার আপনি কি করলেন সেটা আমি আপনার কাছ থেকে একটু বুঝেনি মানে আমি অ্যালাইন করব আর কি আর্টবোর্ডের সাপেক্ষে এটা এক্স্যাক্টলি হ্যাঁ এবার তাহলে অবজেক্ট ধরে আপনি অ্যালাইন করে ফেলান এখন কি স্যার ডাবল ক্লিক করছেন কেন আপনি হ্যাঁ এটা হয়ে যায় আমি জানি বাট কয়েকদিনে ঠিক হয়ে যাবে অবজেক্ট সিলেকশন নাই আবার ডাবল ক্লিক করেছেন ডাবল ক্লিক হয়ে গেছে ডাবল ক্লিক করে একটা আমাদের অভ্যাস হয়ে গেছে এটা টেনে নিতে হবে না আপনি ওভাবে নরমালি যাবে দেখেন ট্রাই করেন ডাবল ক্লিক আবার হইছে আবার ডাবল ক্লিক হইছে স্যার ডাবল ক্লিকে কি কাজ করে না 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 ডাবল ক্লিকে আমরা যাব না ডাবল ক্লিকে যেটা হয় একটার ভিতরে আরেকটা কাজ চলতে থাকে মানে ইজ লাইক গ্রুপিং এর ভিতরে যদি কাজ চলছে এই যে আবার ডাবল আপনি আপনি ড্র্যাগ করে সিলেক্ট করেন ড্র্যাগ করেন ড্র্যাগ করেন ড্র্যাগ 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 করে নেন হ্যাঁ এই তো এটাই বুদ্ধিমানের কাজ এটা বটম এ যাবে তো বটম এর সিম্বল নিশ্চয়ই এখানে না উপরে উপরেটা দেখেন উপরে হ্যাঁ এটা ক্লিক করেন এখন হচ্ছে ইয়ে বামে চলে যাবে সরি ডানে চলে যাবে এটা এটা পাশেরটা 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 আচ্ছা উনি খুঁজে বের করুন পাশের হ্যালো স্যার ক্লিক দিস স্যার গুড হ্যালো কে যেন কিছু বলার ট্রাই করছেন বলেন একটু জোরে বলতে হবে শুনতেছি না আপনি স্মার্ট গাইডস ওপেন করা আছে তো ওপেন করা আছে আচ্ছা আচ্ছা তাহলে এখন হলো এখন হচ্ছে আপনি ওই যে বক্সটা নেবেন 2.75 আর 1. তার আমার ইয়েতে তো এই এলাইনের নিচের ওই যে স্যার ওনার অ্যাঙ্গেল যেটা এটা লাগবে না এটা এখন লাগবে না আমাদের হ্যালো স্যার জি বলেন আমার নেটে খুব প্রবলেম করতেছে মানে আমি কিছু বুঝতে পারতেছি না তো এর কারণে আপনি দেখে থাকেন না আপনি দেখতে থাকলেও সব বুঝবেন ইলাস্ট্রেটর এমন একটা জিনিস স্যার স্যার অ্যালাইন টেজ যে কাজটা যে আমরা এই যে উপরে এই অংশটা থেকে আর কি নিতে পারবো নাকি কি বুঝি নাই মানে অ্যালাইন এর যে কাজটা আমরা সাইটে প্যানেল থেকে আনলাম আমরা এই যে উপরে এই অংশ এই যে মার্ক করছিলাম এই জায়গা থেকে নিতে পারবো কিনা
অপশন বার থেকে হ্যাঁ হবে একই কাজ প্রেফারেন্স থেকে আনতে পারবেন কি না প্রেফারেন্স তো না অপশন বারে তো থাকে অবজেক্ট সিলেক্ট করলে ওখানে আসে স্কোয়ারটা সিলেক্ট করে দেখবেন উনি অবজেক্ট সিলেক্ট করে দেন দ্যাটস হোয়াই আমি বসে প্যানেল থেকে যান কজ এই ভার্সনটা যেটা ওনারা ব্যবহার করতেছে এটাতে অনেক কিছুই আমরা পাচ্ছি না এইজন্যই প্যানেলের দিকে আমি চলে গেছি আর যাদের অপশনে চলে আসবে দ্যাটস ফাইন এই যে আসছে তো কার আসছে এখানে যাও আশা করতেছেন কাইনি কি তো এটা থেকে আমাদের দরকার আছে গাইডটা আমরা তো ওই ওইটা নিতেছি সেটা নিয়ে তারপর হচ্ছে কাজী বাজী গাইড কানতেছেন গাইডটা এখনো দরকার নাই তো আমাদের এখনো দরকার নাই তো আমরা তো স্যার হ্যালো এটার দরকার আচ্ছা যা তাহলে স্যার একটা রেকটেঙ্গেল ড্র করব নাকি হ্যাঁ ওইটাই করতে হবে ওটা করে ভিতরে হচ্ছে গাইড গ্রিড দিতে হবে গ্রিডটাকে পরবর্তীতে আমরা গাইড করব তাহলে একটা রেকটেঙ্গেল ড্র করি পয়েন্ট ক্লিক সিম্পল ক্লিক এবারে স্ক্রিন একটা সিম্পল ক্লিক আচ্ছা দিয়েছি 3.25 3.75 ছিল না স্যার 25 ছিল কোনটা ছিল 3.25 আর 1.75 হ্যাঁ যাই নিচেটা 1.75 ছিল 1.75 ওকে আপনি আবার একটা শিফট নেন আপনি কন্ট্রোল জেড দিছেন না ওটা চলে গেছে আপনি একটা কাজ করুন স্ট্রোকটা হাইড করে রাখছেন না এজন্য আপনি মানে ওটা গায়েব হচ্ছে আপনি স্ট্রোকটা নিয়ে আসেন আপনি নাম দিয়ে রাখছেন স্ট্রোক ফুল ইউ স্ট্রোকটা নাম করে দিবেন না এজন্য ওটা দেখতে পাচ্ছেন না আচ্ছা স্ট্রোকটা সরিয়ে দেন স্ট্রোক কি আছে এখানে হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন কালারটা অবশ্য ঠিক আছে ব্যাপার না এবারে আপনি ওই যে আই করেন অ্যালাইন অবজেক্টটা করে মাসখানে নিয়ে আসেন মাসখানে অপশন কো এটা দেখতে পাচ্ছেন আমি ক্যান্সেল 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 এত নিচে এবার তো অনেকগুলো শুদ্ধ ড্র্যাগ হয়ে যাবে অল্প একটু ড্র্যাগ করেন মানে কাছে নিয়ে অল্প একটু ড্র্যাগ করেন কাহিনী কি এরকম হচ্ছে একদম কাছ থেকে বাইরে থেকে এনে ড্র্যাগ করেন কাছ থেকে বাইরে থেকে এনে ড্র্যাগ করেন আচ্ছা আপনি না এখানে তো অনেক জায়গা সিলেক্ট হয়ে গেছে আল্লাহ এগুলো তো সবগুলা শো করতেছে একটা কাজ করেন আপনি কন্ট্রোল জেড কয়েকবার প্রেস করেন এগুলো সবগুলা শো করতেছে ডিলিট করে দিয়েছেন নাকি আপনি হ্যাঁ ডিলিট করে দিছি এই দেখেন আপনি ডিলিট করছেন দেখেন কত জায়গা ডিলিট করছেন যে আপনার সবাই আসছে না হ্যাঁ চলে আসছে আচ্ছা এবার দেখেন ফোন নাম্বারের যে উপরের জায়গাটা এটাকে যদি আমি একটু বাড়াইতে চাই আপনি এই টেক্সটটাকে সিলেক্ট করবেন সেটাকে সিলেক্ট করে দশের জায়গায় আপনি একটু এগারো করে দিলেন আর কি ঠিক আছে আর ফোন নাম্বার আর ওয়েবসাইটের মধ্যে স্পেসটা কমাই দিতে চাইলে আপনি এটাকে দশ থেকে নয় করে দিলেন তাহলে এবার দেখেন মোটামুটি একটা মানে স্পেসিংগুলো দিয়ে ভালোই কিন্তু গ্রুপিংটা হয়ে গেছে এটা এক ধরনের কম্বিনেশন আর আপনি এখানে একটু দেখেন এটা যদি আপনি কমপ্লিটলি একরকম করছেন এই দেখেন কোনটা ইজ বেটার লুকিং আপনি আপনারাই হচ্ছে কি নিজে একটু জাজ করেন হ্যালো আগেরটা স্যার ভালো হ্যাঁ এটা ভালো তো আপনারা হচ্ছে গিয়ে মানে মানে আপনারা বুঝে শুনে কিন্তু এই স্পেসিং গুলো ক্রিয়েট করবেন ঠিক আছে
ওকে, এবার মাকসুদুল্লাহ আলম হেড অফ প্রোডাক্ট, এটার ক্ষেত্রেও আমি এদেরকে ছোট করে দিচ্ছি, এটা 7.5। আপাতত 10 দিয়ে পরে ম্যানেজ করতেছি, এটাকে 9 করে দিই। ঠিক আছে, গাইডটা ব্যাক করি, তাহলে আপনি এগুলা শুরু করবেন হচ্ছে এখান থেকে। অ্যালাইনমেন্টটা দেখছেন, অ্যালাইনমেন্টটা হবে এদিকে, আবার পণ্যশালা অ্যালাইনমেন্টটা, আচ্ছা এখান থেকে শুরু করেন, সমস্যা নেই। লোগোটা তো আমি বলছি, লোগোটা তো আমি এখান থেকে শুরু করব। আচ্ছা আমার স্ন্যাপ তো পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি এই শেপটা নিয়ে একটু কাজ করতে পারি কিনা দেখি। আমার এই জায়গাটার মধ্যে যে ইয়াটা আছে, মানে ব্লিডিং থেকে আমি কাজটা শুরু করি, একটু বড় করে দেওয়া যায়, তারপরে কালারটা দিলাম 0 1 2। এটা কি স্যার ওয়াটার মার্কিং এর জন্য? ওয়াটার মার্কিং করার প্ল্যান করতেছে এখন, দেখা যাক। আমি এটাকে একটু ক্লিপিং মাস্ক করে নি কি যে, হ্যাঁ ক্লিপিং মাস্ক করে নি, কোন ভাবে দিলে ভালো হবে সে জিনিসটা দেখতেছি। আচ্ছা মোটামুটি এইভাবে রাখি, ঠিক আছে সমস্যা নাই। এবার এই পুরো ইনফরমেশনটাকে ধরে আপনি যদি এখান থেকে শুরু করেন, তখন দেখতে কাহারে গাইডকে লক করে পুরো ইনফরমেশনটাকে ধরে, এটা তো আমার একটা একটা তো বিয়ে, এটা আমি পরবর্তীতে বসাচ্ছিলাম। পুরো ইনফরমেশনটাকে ধরে আমি যদি এখান থেকে শুরু করে লুকিং আগলি, আপনারা যেটা করতে পারেন এটা কিন্তু লক করে রাখি, খুব ঝামেলা করতেছে। এটা যদি আপনার মাঝখান থেকেও শুরু করেন তখন কেমন লাগে দেখি। ইটস লুকিং অলসো আগলি, আপনারা এটা এই কোনা থেকে শুরু করেন, সমস্যা নেই, কিছু হবে না। ওকে, আচ্ছা এখানে কাহিনীগুলো আমি আপনাদের বলি। আমি যখন এটাকে ক্লিপিং মাস্ক করলাম, এটা আমি আনলক করে ফেলাই, রিলিজ ক্লিপিং মাস্ক, আমার এই জায়গাটাতে আমি একটা শেপ আমি যে কোনো ভাবে বসাতে পারি, এটা কারো কোনো মানে বেসিক্যালি ইনস্ট্রাকশন নাও থাকতে পারে আর কি। আপনারা ক্লিপিং মাস্ক করার জন্য বক্সটা নিয়ে ব্লিড থেকে নেবেন, ব্লিড থেকে নিয়ে তারপরে হচ্ছে কি এটাকে দুইটা শেপকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিবেন। তাহলে আমি যে ইনফরমেশনটা আপনাকে দিছিলাম যে আমার যে ফুল কোনো আর্টওয়ার্ক যদি থাকে সেটা কিন্তু ব্লিড থেকে শুরু হবে, কাটিং হবে এই জায়গায় গিয়ে, ঠিক আছে একটা ইনফরমেশন। আর আর হচ্ছে গিয়ে এবার এখানে আসেন, এগুলার প্রপার অ্যালাইনমেন্ট দেখেন। আপনারা যখন আরো জুম করবেন, একটা কাজ করবেন, ভিউতে গিয়ে স্ন্যাপ টু পিক্সেলের ক্লিকটা উঠাই দিবেন,
স্ন্যাপটো পিক্সেল উঠাই দিলে আপনারা হচ্ছে খুব মিনিয়েচার লেভেলে মুভমেন্টগুলো করাইতে পারবেন আর কি। যেমন ধরেন আমি যদি এখানে স্ন্যাপটো পিক্সেল দিই তাহলে দেখেন আমি একটা নির্দিষ্ট এর মাঝখানে রাখতে পারবো না, এখানে অথবা এখানে রাখতে হয়, মাঝখানে রাখতে চাই আমি রাখতে পারবো না। এই জন্য আমি বলছিলাম যে স্ন্যাপটো পিক্সেল উঠাই দিলে আপনি যে কোনো জায়গায় এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, একেবারে লাইন ধরে কিন্তু এখানে রাখতে পারবেন। আচ্ছা এটা গেল, এবার আসেন হচ্ছে পণ্যশালার এই অ্যালাইনমেন্টটা, জুম করে এখান থেকে ধরে এখানে রাখলেন, নিচে যখন যাবেন, আচ্ছা বিও গেছে, ডিও গেছে, এই প্লাসটা আর যায়নি, আপনারা এটাকে আস্তে সরাইতে পারবেন। এখানে ডাবল ক্লিক করে এখানে মাউসটাকে রেখে ওই যে অল্টার শিফট অ্যারো দিলে আস্তে আস্তে সরে যাবে, ডাবল ক্ষেত্রে একই কাহিনী। ওকে গ্রেট, মার্কসের ক্ষেত্রে এটাও ঠিক আছে। মোটামুটি হয়ে গেছে আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পেজ এটা। আচ্ছা আমি যদি এই জায়গাটাতে ওই ইনফরমেশন আনতে চাই তাহলে, আচ্ছা আর স্পেসিংটা একটু খেয়াল করে দেখি, একটু হাইট আমি রাখবো, তাহলে এক ধরনের ইয়ে হবে। So what about this? Nah, it replay to দরকার নেই, ওইটাই রাখি। আপনার পজিশনিং গুলো আপনি নিজে নিজে নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমি হচ্ছে যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডটা ফলো করে দেখাই দিই আর কি। ঠিক আছে, এটা বুঝি। একটা কোশ্চেন ছিল স্যার। বুঝি, বলেন। হ্যালো স্যার, ইমেজ যখন ব্যবহার করব আমি, ইমেজটা বিলিট পর্যন্ত যে থাকবে, একটা পাতার ভিতরে তো একটা প্রোডাক্ট ফিনিশিং করার পরে অনেকগুলো কপি করা হয়, তখন এই যে পার্ট যে অংশটা রয়ে গেছে বিলিটের ভিতরে, এটা আমি ভিতরে যদি দিই তাতে কি সমস্যা হবে কোনো? মানে মার্জিন পর্যন্ত যদি দেই, আপনি যে বিলিটের ভিতরে ছবিটা দিছেন, এই যে স্মৃতিসৌধের মতো যেটা, আমি বিলিট থেকে শুরু করছি, আমি বিলিট থেকে শুরু করছি, এটা কি স্যার মার্জিন পর্যন্ত দিলে তাতে হবে না? অবশ্যই হবে, যদি স্টার্টিং এ যদি এদিক ওদিক হয়ে যায়, মনে করেন একটু বেশি করে কেটে ফেলাইলো, তখন এখানে সাদা জায়গা থেকে যাবে। মানে এভাবে দিয়ে যদি একটা পাতার ভিতরে আমি 20টা কার্ড সেট করি, সেক্ষেত্রে স্পেসটা মনে হয় একটু হয় কিনা, ঝামেলা হয় নাকি সেদিনে বলছি। আমার মতে আমি এখন পর্যন্ত কোনোদিন ওরকম ভাবে মার্জিনের ভিতর দিই নাই, যখন আমি দেখতেছি পুরোটা থেকে আসবে। হ্যাঁ, অনেক অনেক কন্টেন্ট থাকে যেটা মার্জিনের ভিতর থেকেও শুরু হয়, আমি এমন অনেক কন্টেন্ট যেটা মার্জিনের বাইরেও আমি যাব না, এমন অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। কিন্তু যেটা আপনার আর্টবোর্ড থেকে আসবে সেটা আর্টবোর্ড থেকে না দিয়ে ব্লিড থেকে দেওয়া ভালো, যেটা মার্জিন থেকে আসবে সেটা আর্টবোর্ড থেকে দেওয়ার কোনো লজিক নেই। যেমন ধরেন এই পণ্যশালা, এটা মার্জিন থেকে, এটা আর্টবোর্ড থেকে দেওয়ার কোনো লজিক নেই, কিন্তু যেটা আর্টবোর্ড থেকে কাটবে সেটা আপনি ব্লিড থেকে দিবেন। এবার আমি এটা ডিলিট করে দিয়ে ওই কন্টেন্ট আমি এখানে নিয়ে এসে দেখি কষায় কি অবস্থা। আপনারা ক্লায়েন্ট কে কয়েকটা ওরিয়েন্টেশন দিবেন তো, যে এইভাবে এইভাবে দিবেন, ওভাবে দিবেন, ক্লায়েন্ট যেটা তো চুজ করে, তো এরকম কয়েকটা প্যাটার্ন আপনারা হচ্ছে বাই ডিফল্ট আপনাদের কাছে নোট করে রেখে দিবেন, যে তখন আপনারা অপশন দিবেন আমি এইভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি। তো একটু জুম আউট করেন, একটা আইটেম দেখার আছে, একটু জুম আউট করেন। হ্যাঁ আচ্ছা, যে আপনি হচ্ছে এই ওয়াটারমার্কটা দিছিলেন ওটা যে গাড়িতে বাইরে গেল তো সমস্যা নাই না? ওয়াটারমার্কটা আমি তো ব্লিড থেকে দিছি। হ্যাঁ সেটা বুঝতে, গাইডের বাইরে গেল তো প্রবলেম নেই, গাইডের বাইরে তো দেখেন যে এখানে গাইডের বাইরে চলে গেছে ওয়াটারমার্কটা, গাইডের বাইরে। হ্যাঁ আমি তো এটাই বলছি, আমার কাটিং হবে আর্টবোর্ড থেকে, কাটিং হবে আর্টবোর্ড থেকে, যেটা কাটিং হবে আর্টবোর্ড থেকে সেটা আপনারা ব্লিড থেকে শুরু করবেন। আর যেটা মনে করেন আপনার আপনি রাখতে চান, যেমন টেক্সটটা, এটা আপনি কিন্তু এখান থেকেও শুরু করতে পারেন, পারেন না, কিন্তু সেটা আমি না করে মার্জিন থেকে করবো, এই হলো কথা।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি বুঝলাম স্যার আপনার ওই যে আমরা যে ব্লেডিংটা রাখছি, আমি যদি এটার ইমেজ করি সেক্ষেত্রে কি আমার ওই লাল মার্ক পর্যন্ত দেখাবে নাকি? আবার ইমেজ করলে না লাল মার্ক দেখাবে না, এটা প্রশ্ন। আপনি এই জন্য তো ইমেজ পাঠাবেন না কোনো প্রিন্ট হাউসে, আপনি পাঠাবেন হচ্ছে পিডিএফ অথবা ইপিএস ভার্সন। না স্যার, যেমন যে ক্লায়েন্টে যদি কোনো কাজ আমরা করি তো সেই ক্ষেত্রে তো তারা আমরা মানে যেমন কনটেস্টে অংশগ্রহণ করলে তো ইমেজটাই দেওয়া লাগে। হ্যাঁ আপনি ইমেজ দিবেন, ব্লিড টিপ কিছু দিয়ে আসবে না, ব্লিড টিপ ছাড়া দিবেন। হ্যাঁ এটাই স্যার। কোন শেপটা যে ভালো হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপার। ঠিক আছে মোটামুটি রাখলাম আর কি আমরা, একটা বোঝানোর জন্য যে আপনারা যদি আর্টওয়ার্ক গুলা ব্যবহার করতে চান। আমি এখানে ইয়ে হিসেবে দিছি কত কালার ভ্যালুটা কত দিছি দেখি তো, 0, 1, 2, 3 এরকম আর কি একটা ভ্যালু দিছি, 0, 1, 2, 3। তা আমার মনে হচ্ছে যে ব্লু কালারটা দিলে একটু ভালো দেখা যাবে, হালকা ব্লু। হালকা ব্লু ব্লু আসবে না তো, এখানে ব্লু আসবে না, কারণ হচ্ছে কি এটা তো আপনার যে ব্রাউন কালার তারপর হচ্ছে কি ক্রিমসন রেড কালারের একটা লোগো, এটা ব্লু কখনো আসবে না। আচ্ছা এবার হচ্ছে আমরা ব্যাক সাইডে যাই, অনেকে যেটা করে এই যে কিউআর কোডটা আছে না, কিউআর কোডটা আবার এইখানে বসাই দেয়। তখন আমার এটা পজিশনিং নিয়ে একটু খেলতে হবে। আর কিউআর কোড যদি না রাখেন, আপনি যদি ব্যাক সাইডে রাখতে চান, আমি এখানে একটা ব্যাক সাইড বানাবো। কিউআর কোড যদি অনেকে ব্যাক সাইডেও রাখে, কিন্তু ফ্রন্ট সাইডে রাখলেও জিনিসটা খারাপ লাগে না। তো ফ্রন্ট সাইডে রাখলে আপনার হচ্ছে ওই কনসিডারেশনে যাবেন, এই শেপটা নিয়ে আপনার একটু পজিশনিং গুলো নিয়ে খেলা করতে। স্যার কিউআর কোডের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে না এটা পুরোপুরি, তো মানে আপনারা দেখবেন কোনটা ভালো হয়। এমনিতে কত আসছে দেখি একটু, 0.6, হ্যাঁ 0.6 এর মতো রাখি আর কি, আমার খেয়াল পড়ে যত 0.6 এর উপরে, 0.6 এর উপরে খুব একটা যায়নি এখন পর্যন্ত। হ্যাঁ হাইট 1.8, এটা স্কোয়ারের বাইরে চলে গেছে কিউ, ইট ইজ অ্যাকচুয়াল সাইজ অফ সাইট স্যার, অ্যাকচুয়াল যে সাইজটা আছে এই যেটা এরকম আসছে। হ্যাঁ বাট এটা 0.6 টা কি নিচে কেন পয়েন্ট আসবে না, এটা 1.8 আসে, এটা কি স্কোয়ার না? না স্যার মনে তো হচ্ছে না, 1.8.6 তো অনেক ডিফারেন্স। হ্যাঁ আমার মনে ভুল ইনফরমেশন দেখাচ্ছে ওরা আমাকে, কারণ কি এটা এটা স্কোয়ার, এটা সবসময় স্কোয়ার, আর 0.6 আর হ্যাঁ না স্যার কিউআর কোড কি আদৌ স্কোয়ার থাকে নাকি, একটু কানা কোনা কিরকম একটু লম্বা টম্বা থাকে না হালকা? তবু আমি যখন দেখেন এই জায়গাটা 0.69.3 এর পুরোপুরি স্কোয়ার, কিন্তু আমি যখন এটাকে 0.6 করতেছি তো নিচেরটা কেন 1.8 হয়ে যাবে? এখানে ঠিকই আছে, ওখানে ব্যারাম হয়েছে কেন? ওকে ঠিক আছে, ও ঠিক আছে পারফেক্ট।
আচ্ছা এটার কালার গুলাকে আপনি 100% ব্ল্যাক না রেখে এটাকে 85% অথবা 90 করে দিবেন। আরেকটা স্যার কিউআর কোডের আছে, মানে ক্যামেরা কোন জিনিসটা চেকিং দেয় এই ডট গুলো না? হ্যাঁ আচ্ছা ডট গুলো স্পষ্ট দেখা যায়। এবার হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, ব্যাক সাইডের আপনারা পুরাটা আপনি এই যে এই কালার দিয়ে দিলেন, জানি না কোনটা ভালো হয়, তার হালকা করে দিলে ভালো মনে হয়। অনেকে এই কিউআর কোডটা এখানে রাখে, কিন্তু হয় কি কিউআর কোডটা মানে হোয়াইট এর উপর রিড করাটা অনেকের জন্য মানে অনেক কিউআর জন্য মানে ভালো আর কি, মানে হোয়াইট এর উপর রিডটা অনেকে ভালো করে অনেকগুলো অ্যাপ, এই জন্য হোয়াইট এর উপর রাখা। এখানে যেটা করা যায় জাস্ট আমি চাচ্ছি জাস্ট ওয়েবসাইটটা খুলেই চলবে, প্যারাগ্রাফ মিডল করে এটা অ্যালাইনটাকে আমি মিডল টপে দিই। এটার ফন্ট কত? 7.5, এটা 8 দিয়ে দেন। আর এইখানে যদি এটাকে আনতে চান আপনারা আনতে পারেন, তবে আমার মতো এটার কালার একটু ব্রাইটনেসটা কমাবো, আর এটা যদি আমি রিফ্লেক্ট করে দিই, দুইটাকে ধরে এই তো মোটামুটি এই তো ঠিক আছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা গুলোই মোটামুটি হয়ে যাবে আপনাদের। অথবা যদি আরো দিতে চান আপনারা এই কাজটাও করতে পারেন, ওইখানে যদি বাড়তি হয়ে যায় আপনারা একটা কাজ করেন, ইয়ে দেন সোশ্যাল ইনফরমেশন দিতে পারেন ফেসবুক, তারপর হচ্ছে গিয়ে ইউটিউবের চ্যানেলের লিংক গুলো এখানে দিতে পারেন। ঠিক আছে মনে করেন এখানে দিবেন www.facebook.com/s স্যার এটা কি ওই ফোল্ডিং বানাইতেছেন নাকি দুই পার্ট না? ফোল্ডিং না, এটা এপিটোপিক, ফোল্ডিং তো করি নাই, ফোল্ডিং এর জন্য আরো পেজ বানাবো। ওয়েবসাইটটা প্রথমে থাকলে পিছনে আপনার মানে সোশ্যাল ইনফরমেশন গুলো রাখলেও ভালো, ইজ আপ টু ইউ। আবার দুটো রাখা যায় পাশাপাশি ডট দিয়ে সেপারেট করে রাখা যায়, যেমন ধরেন আমি যদি এখানে রাখি আমি দিলাম মোবাইল অ্যাড্রেসটা দিয়ে দিই +88016846106911, এর মাঝখানে আমি মনে করি একটা ডট দিয়ে দিব। এই ডটটা আমি আনবো হচ্ছে টাইপের গ্লিপস থেকে, এই গ্লিপস জেনারেলি স্পেশাল ক্যারেক্টার গুলো এখানে পাওয়া যায়, স্ক্রল করলে আপনার ডটটা পেয়ে যাবেন, এই যে পাইছি। আপনি নিজের জাজমেন্ট দিতে পারেন, যেমন এখানে ফন্টগুলো বড় ছোট লাগতেছে, যদিও ফন্ট সাইজ একই রকম তবু ওটার সাথে ম্যাচ করে আপনি এটা সাইজ একটু বড় করে দিতে পারেন, লাইক 8.5। ঠিক আছে এটা পুরোপুরি আপনাদের জাজমেন্ট, এটা নিয়ে কারো কিছু বলার নেই। হ্যাঁ বলেন, হ্যালো
কে কিছু বলতে যাচ্ছিলেন কাজী ভাই? আচ্ছা এবার আসেন হচ্ছে গিয়ে এটাকে আমি ক্লায়েন্টকে প্রোভাইড করবো জেপিজি আকারে। তো মনে করেন এইটা এটা একটা ভার্সন, আবার এইটা আর এটা একটা ভার্সন ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনি আর্টবোর্ড গুলো একটু ওপেন করবেন, আর্টবোর্ড গুলো এখানে আছে নাই, উইন্ডোজ থেকে আর্টবোর্ড, ইয়া আর্টবোর্ড গুলো ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি বোঝা যাচ্ছে না কোন আর্টবোর্ডে আছি এখন। যেমন ধরেন এইখানে যদি ক্লিক করেন তাহলে বুঝবেন যে এই প্রথম আর্টবোর্ডটা আর কি, এটা হচ্ছে দ্বিতীয় আর্টবোর্ড, এটা এটা হলো এই যে এটা এটা হলো এইটা এটা হলো এইটা। তো আমার দ্বিতীয় আর্টবোর্ডটা, তৃতীয় আর্টবোর্ডটা, চতুর্থ আর্টবোর্ডটা আর পঞ্চম আর্টবোর্ডটা, এই চারটা আর্টবোর্ড আমি জিপিজি করে ফেলাবো। আপনি ফাইলে গিয়ে এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে আপনি কি এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এখানে দিবেন ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড দিয়ে রেঞ্জ দিয়ে দিবেন 2 থেকে 4। আর্টবোর্ডটা আমার 2 থেকে 4-এর মধ্যে যতগুলো আছে, 2 থেকে 5-এর মধ্যে যতগুলো আছে সবগুলো আসবে। তারপরে এটাকে এক্সপোর্ট দিয়ে দিবেন, যেহেতু জেপিজি আকার বলছি না, হ্যাঁ জেপিজি আকারে, এটা কি জেপিজি আকারে ছিল না এটা এক্সপোর্টে? না স্যার, খেয়াল করে আরেকবার দেখেন, জেপিজি ছিল। ইউজ আর্টবোর্ড দিবেন, রেঞ্জ দিয়ে দিবেন কত থেকে কত, আপনি কম আকারেও দিতে পারেন, যে 2, 5, 7 এরকম কম আকারে দিবেন, যেটা প্রিন্ট করার সময় কন্ট্রোল পি দিয়ে আমরা যেভাবে করি। এক্সপোর্ট দিলে জেপিজি এর যেটা বেসিক যেটা আসবে, এটা কোয়ালিটি 100% করে দেন, এটা একটু 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 বাড়াই দিন রেজুলেশন, কজ এমনিতে কার্ডটা ছোট, তো রেজুলেশন একটু বড় হবে আর কি, দেখতে সুবিধা হবে। এটা এমন কোনো কাহিনী তো ক্লায়েন্টকে শেয়ার করার জন্য, ওকে দিলে হয়ে যাবে। এবার চলেন আমি আপনার আমাদের ছবিগুলো সেভ। স্যার এই ডায়ালগ বক্সটা আরেকবার, এই কোন জায়গা থেকে আসলো এই ডায়ালগ বক্সটা? এক্সপোর্ট থেকে, এই সর্বশেষ জেপিজি করলে আর থেকে এক্সপোর্ট না? হ্যাঁ হ্যাঁ, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এক্সপোর্ট, ছবিগুলো কই দিই ফাইল, এই যে এক্সপোর্ট। কে জানি কোশ্চেন করছিল, দেখেন ছবিটা পুরোপুরি আসছে কিন্তু আপনার, এই একটা এই একটা এই একটা আর এই একটু খারাপ লাগতেছে, এখানে বাড়তি সাদা আছে বলে এটা আমরা নামাই দিতে পারি। আচ্ছা আমার তো, আমি যেটা বুঝতে পারলাম এটা ব্লিড সহ আসছে, এটা ব্লিড সহ আসছে না? তাই তো আসছে মনে হয়, এটা ব্লিড সহ আসছে। আর্টবোর্ড যদি থাকে তাহলে কি ব্লিড সহ আসছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখানে আপনি ব্লিড দেন, ব্লিড সহ এরা জেপিজি আকারে প্রিন্ট করে নিচ্ছে, কিছু হবে না। এটা আপনারা হচ্ছে এগুলা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, এটা একটা এটা একটা এটা একটা, অথবা আপনারা রিনিউ করে দিতে পারেন, যেমন পিএস ফ্রন্ট অপশন 1 1 ফ্রন্ট আর এটার ব্যাক কি ছিল এটা ছিল ব্যাকেটটা অপশন 1 ব্যাক এটা হচ্ছে অপশন 2 ফ্রন্ট এই তো এগুলো করে তারপরে হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিলে হি উইল সি। স্যার যে এটা ই আনলেন ফুল স্টপ আনলেন মোটা, ওটা কোন জায়গা থেকে আনলেন স্যার? একটু ব্রেক দিবেন না আজকে, এই তো আমার দেখানো হয়ে গেছে মোটামুটি। একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে কোন কোন জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা হলো বেসিক থিং, এরপরে আপনারা অনেক আর্টিস্টিক্যালি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে আপনার আমরা আমি এটা করে দিলাম। এবার হচ্ছে কি আপনারা নিজেদের মতো করে কিউআর কোড একটা জেনারেট করা, তারপর এখানে পেস্ট করা হবে যাবে, এগুলো একটু 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ এটা কি হলো স্যার, এটা কি কিভাবে দিছি? জি স্যার, ও এটা গ্লিপস থেকে, আপনি ফন্টটা সিলেক্ট রাখতে হবে অবশ্য,
মানে আপনি ডাবল ক্লিকটা রাখতে হবে এই জায়গার মধ্যে এটা নাই এটা সিলেক্ট করে টাইপে যাবেন টাইপ থেকে গ্লিপস এই গ্লিপসে আপনি স্পেশাল ক্যারেক্টারগুলো পাওয়া যায় এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে এট দ্য রেট অফ হাবিজাবি অনেকগুলো আছে কিন্তু থেকে আমি দেখলাম যে এখানে আমার এটা আমার হইলেই চলে ডটটা ডাবল ক্লিক করলে দেখবেন ওখানে চলে গেছে মাইক্রোসফট ওয়ার্ডের স্পেশাল ক্যারেক্টারের মতো আছে সিম্বলের মতো মাইক্রোসফট ওয়ার্ডের সিম্বল আছে না এখানে নাম হচ্ছে এটা গ্লিপস স্যার ওই ফাইল এক্সপোর্ট ওই জায়গার নিচের কি কি বললেন এটা একটু আবার দেখান না স্যার স্যার ফাইলে গিয়ে এক্সপোর্ট হ্যাঁ ফাইল এক্সপোর্ট তারপরে এক্সপোর্ট অ্যাজ এটা ও এক্সপোর্ট অ্যাজ দিতে হবে না ফাইলের পরে হ্যাঁ হ্যাঁ এক্সপোর্ট অ্যাজ তারপর এক্সপোর্ট অ্যাজ এর পরে আপনারা ইউজ আর্টবোর্ড দিবেন ও ইউজ আর্টবোর্ড আপনারা এখানে জেপিজি আকারে যাবে তারপর কোন কোন আর্টবোর্ডে এগুলো আপনারা করতে চান সেটা দিয়ে দিবেন কোন কোন আর্টবোর্ডে এগুলো জেপিজি করতে চান সেটা রেঞ্জ থেকে রেঞ্জ দিয়ে দিবেন আপনারা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করেন না ওখানে এরকম আছে জি ওইটাই তারপরে এক্সপোর্ট দিলে হয়ে যাবে কাজ শেষ তারপর এক্সপোর্ট স্যার আরেকটা বিষয় স্যার হ্যালো জি বলেন স্যার ওই যে আর্টবোর্ড কপিটা স্যার কিভাবে জানো ও আর্টবোর্ড কপি হচ্ছে গিয়ে এই যে এখানে আর্টবোর্ড নামে একটা আইকন আছে দেখছেন এটা ক্লিক করলে কোন আর্টবোর্ডটা কপি করতে মনে করেন আমি এটা কপি করতে চাই ক্লিক করতে হবে তারপর অল্টার চেপে ড্র্যাগ করব অল্টার ধরে টান দিতে হবে শিফট ধরলে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে শিফট ধরে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে এই তো পুরো জিনিসটা চলে গেল জি স্যার আপনারা ব্যাক করবেন রেখে দিই আমি হ্যাঁ আল্লাহ হাফেজ মানে ইচ্ছা মতো আরকি ইয়া করে তারপর পেন্সিল দিয়ে একটু প্যাক করে এই যে এটা করছি তারপরে হচ্ছে আপনার কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি এনে কয়টা করছেন এখানে কয়টা অ্যাকচুয়ালি খালি দিল না এই রে আবু বললে কি তুমি শোনা বাবা কয়টা আছে একদম নে দা ওটা না 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 ওটা বুঝতেছ না আপনি এই কাজটা কবে করছেন মানে একটা জায়গায় কবে করছেন এটা হ্যাঁ পেন্সিল রুলে করছেন না একটা কাজ কবে করছেন একবারই এই জাস্ট একটা এবারে একটাই করছি আচ্ছা একটা আপনি একটা বানান তো এখন একটা জাস্ট একটা বানান তো কেমন মনে দাও আবার এই দেখেন এই যে এটা কপি করা ঠিক আছে এই যে এই এক এক আলাদা জিনিস দেখছেন কোন বার জানি এটা উল্টা আবু এটা এটা কি করেন ধরে নাও বাবা আচ্ছা আপনি আলাদা আলাদা করে বসে সাজাইছেন তাই তো আমি হচ্ছে ধরেন এই পেন্সিল টুল দিয়ে এমনি ই করলাম এই লাইন টোন হইছে এটা যদিও এমনি যে করছি ঠিক আছে কিন্তু এইখানে আমি কোনো ইয়া করি নাই মানে এটার সাথে ইয়া দেইনি ব্যাপারটা বুঝতে পারছি না আমি এটা জাস্ট ইউজ করছি হচ্ছে বুঝতে পারছি জাস্ট আমার নিজের ইচ্ছা মতো বানাইছিলাম হ্যাঁ সাজানোর জন্য কিন্তু এর সাথে ইয়া করি রিলিজ রিলিজ অবস্থা রিলিজ করি নাই রিলিজ না করে এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে পরে আমি গ্রুপ করে নেছি জাস্ট যাতে হচ্ছে আপনার কালার দিলে সবগুলা একসাথে কালার হয়ে যায় আলামিন ভাই হ্যালো মানে কে আলামিন ভাই সিরিয়াল সাজছে কেমনে সাজাইছে কি হ্যালো জি ভাই ভাই তাহলে ওই যে আপনার যে কার্ডের ডিজাইনটা করছিল ওটা একটু আবার একটু দেখাইলে ভালো হতো কার্ডের ডিজাইনটা আবার একটু দেখান কার্ডের যে ডিজাইনটা করছেন আর কি মানে আপনি কার্ডের ডিজাইনটা দেখাই তো অবস্থা আচ্ছা আলমিন ভাই আপনি এখানে বলেন যে আপনি এটা সাজাইছেন কিভাবে মানে সিরিয়ালে যে সাজছে ওই জিনিসটা সাজাইছেন কিভাবে আপনি নরমালি ড্র্যাগ করে বসাইছেন আমার একটা টুল নিয়ে হ্যাঁ টুল নিয়ে নিজের ইচ্ছা মতো মানে ছোট বড় করে একদম মানে পারফেক্টলি ম্যাচ হইছে এরকম মনে হচ্ছে ই ওকে তো একটাই শর্ট করব নিদা করে নিদা কোলে কোলে নিয়ে বাইরে দিয়ে দা
ওয়ারি না দখল করে নিয়ে আচ্ছা আমাদের স্যার একটু প্রবলেম আছে দেখি তো অডিও প্রবলেম আছে 2 মিনিট প্লিজ এস আমিন ভাই হ্যালো জি ভাই এটা কি আপনি শেপ নিয়ে কালার দিবেন নাকি কিভাবে হ্যাঁ অবশ্যই শেপ নিয়ে তো কালার আচ্ছা 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 সিকিউর কোড প্রত্যেকটা আলাদা শেপ এই যে একটা দিন এই যে একটা শেপ এই যে তারপর হচ্ছে যে এখানে যে এই যে আলাদা আরেকটা শেপ হ্যাঁ আর এটা তো আপনার আর্টবোর্ড আচ্ছা আচ্ছা তারপর এই লোগোটাকে নিজে ক্রিয়েট করছেন না লোগো না 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 লোগো নামাই নিছি কোথাও থেকে কালেক্ট করছি ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ভাই এই ধরনের কার্ড মেবি হচ্ছে শপিং মল ইউজ করা কিংবা হচ্ছে কোন একটা ইলেকট্রিক্যাল না এটা হচ্ছে আমরা মানে ইলেকট্রিক্যাল শপগুলো তো আমরা কাজ করতাম মানে গ্রাফিক ডিভার নামে একটা সাইট আছে রিসেলেবল মার্কেট প্লেস ওইখানে হচ্ছে আপনি রিয়ে দিয়ে রাখলে একটা কার্ডের দাম $5 $10 সেল মানে অ্যাপ্রুভ করাইতে পারলে ওর জন্য করা আর কি বাইরের কান্ট্রিতে পাইছিলেন সেল পাইছিলেন তো অ্যাপ্রুভই হয় নাই ওদের ভালো লাগে না এটা স্ট্যান্ডার্ড যায় না ওদের সাথে ওদের যে স্ট্যান্ডার্ড এগুলোর সাথে যায় নাই ওরা অ্যাপ্রুভ করেনি তার কার জন্য কি প্রবলেম ছিল স্ক্রিন শেয়ার দেন তাহলে আমি বন্ধ করে দেই যদি ইয়া না স্যার একটা ও আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি একটু আচ্ছা ঠিক আছে যদি কারো হেল্প হয় এই আলামিন ভাই মেসেঞ্জারে আপনার কি এই টিয়া পাখির ছবি দেওয়া নাকি এটা না 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 টিয়া পাখি বুঝি রো মানে পাঞ্জাবি পরা সাদা পাঞ্জাবি পরা একটা বন্ধ করে দেব আচ্ছা যে এখানে যে লেখাগুলো যে বাইরে রয়েছে আর কি মানে যে ইয়ার বাইরে চলে গেছে কি এটা ভিতরে কিভাবে দিব এটা সেফটিয়ার বাইরে চলে গেছে এটা ভিতরে আনতে হবে হ্যাঁ কিভাবে আনবো সিলেক্ট করেন লেখাটাকে আপনি রি ডাবল ক্লিক করেন লেয়ারই হয়ে গেছে ইসোলেট হয়ে গেছে বাইরে বাইরে ডাবল ক্লিক করেন হ্যাঁ লেখাটাকে সিলেক্ট করেন জুম করেন আর একটু জুম ওইভাবে না ওইভাবে না ওইভাবে এইভাবে না তাহলে এমনি সিলেক্ট করেন নরমালি সিলেক্ট করেন আপনি ই দিয়ে টাইপ টুল দিয়ে না মুভ টুল দিয়ে সিলেক্ট করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে করতেছি আগে কি এই করব আপনার যে জুম করব আর একটু জুম করে কাজ করবেন যথাসম্ভব যতদূর একটু মানে টাইপ টুল থেকে বের হন টাইপ টুলটা খুব খারাপ মানে টাচ লাগলে উল্টো পাল্টা হয়ে যাবে মুভ টুলে যান আচ্ছা মুভ টুলে গেছি হ্যাঁ তারপরে হ্যাঁ এখন আরো জুম করেন হ্যাঁ এখন যান যেখানে কাজ করবেন ওইখানে যান এই যেখানে হ্যাঁ এখন ওইটা ধরে ওইটা না জাস্ট আপনি যে ইউরোপে এই পির উপরে ধরেন পির উপরে ধরে এই যে আপনি যে সেফটি মার্ক দিবেন ওইখানে নিয়ে আসেন পিটাকে আচ্ছা আচ্ছা ডানে নিয়ে আসেন আবার আপনি এত চলে গেলেন কেন টাইপ চলে গেলেন কেন আচ্ছা তাহলে হলো আপনার ওই মুভ টুল হ্যাঁ কোথায় চলে এই দেখছেন টাইপ টুল থেকে কোথায় চলে যাইতেছে আপনি কোন স্পেস ধরে বললাম না স্পেস ধরে এরকম ইয়া করেন আপনি মুভ টুলে যান আবার আচ্ছা দাঁড়ান কন্ট্রোল জেড মুভ টুলে গেলাম হ্যাঁ গেছি এখন এখন যে পিটাকে বা ধরেন এখন অবজেক্টটাকে ধরে নিয়ে আসেন দিক থেকে নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ ওই যে এখন আপনি আচ্ছা আচ্ছা এপটেরিয়ার সাথে মিলে দেন আবার টাইপ টুলে চলে গেছেন আপনি ওখানে আপনি ড্র্যাগ হয়ে যাচ্ছে আবার চলে গেছেন হ্যাঁ এখন আপনি হ্যাঁ 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 রাইট
হয়েছে না মিলছে না কি অবস্থা ছাড়েন এখন ইয়া করে হ্যাঁ এখন তো মিলছে এটা হচ্ছে আপনার মানে একদম মিলিয়ে দিতে হবে এমন কিন্তু না কিভাবে গাইড করে দিল আর কি মানে না আমার মতে কি এটা হচ্ছে আপনি সেফটি এরিয়া মানে এটার বাইরে যদি আপনি দেন আপনার লেখাটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে যখন ব্লিড করবে মানে কি বলে ডাই কাটিং করে আর কি মানে প্রিন্টের পরে ডাই কাটিং করলে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আর কি যাতে আপনার লেখাটাই কোনো প্রবলেম না হয় সেফটি মার্ক জি বুঝতে পারছি আপনি যদি প্রেসে দেখবেন যারা কাজ করে এরা কিছু মনে নেই সময় নেই এত কিছু করার 15 মিনিটে বিজনেস কাট শেষ আর আপনার কিউআর কোডটা তো হয় নাই মনে হয় কিউআর কোডটা হয়ে গেছে লম্বা হয়ে গেছে মানে তাহলে ই করাটা মানে ভুল হইছে আর কি আপনার ওই এডিট করাটা আচ্ছা আপনি করেন কিউআর কোডটা সিলেক্ট করেন মুভ টুল দিয়ে সিলেক্ট করেন আর ডাবল ক্লিক হয়ে গেছে আবার বাইরে ডাবল ক্লিক করেন তাহলে হবে এই শিট আচ্ছা ড্র্যাগ করে সিলেক্ট করতে দিলে আপনি কি মাউসে সমস্যা আছে নাকি মাউসে একটু সমস্যা আছে হ্যাঁ মাউসে একটু প্রবলেম আছে তাহলে আপনি লক করে কাজ করবেন বাকি অবজেক্টটা লক করে নেবেন তাহলে সমস্যা হবে আবার ডাবল ক্লিক না সার্ভার দাস কারা আসবে না আপনি মাউস নারায়ণ না আমার এখান থেকে কাজ করতে পারতেছি না কি যেন লেখা আছে ইয়া হচ্ছে কি যেন এখন তো মনে হচ্ছে হ্যাঁ দাঁড়ান মানে কাজ এরকম হলো কিভাবে আপনার ইয়াতে কোথা থেকে কোথায় একসাথে হয়ে কি আর কোডের সাথে এগুলো আছে ভাই আমি স্মুথলি কাজ করতে পারতেছি না মানে অনেক স্লো করতেছে জানি না কেন ভাই এটা আপনাকে করতে হবে আমার এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার নিয়ে আসি তাহলে ভাই হ্যালো হ্যাঁ আপনি করেন আবার প্লেস করি আর কি ওই ফাইলটাকে ও হ্যাঁ এইখানে ঝামেলা করছিলেন মনে হয় ছোট করবো কি আপনার ই করে যে আপনার কি জানো বলে মুভ টুলে গেলে ছোট করবো হ্যাঁ শিপ অল্টার দুইটাই শিপ ধরবেন অল্টার আচ্ছা 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 অল্টার ধরলে আবার কপি হয়ে যাবে না 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 নিচে যান বা উপরে যান আচ্ছা আচ্ছা আসলাম এখন হলো শিফট অল্টার দুটো একসাথে এইখান থেকে না ওই যে একদম ওইখান থেকে ধরে ওই দাবা ডাবল ক্লিক না মানে মাউসে সমস্যা করতেছে বুঝছেন না মানে এক ক্লিক করলে ডাবল ক্লিক অবস্থা হচ্ছে আবার অনেক সময় এই যে এখন আবার ঠিক আছে এইখান থেকে না আপনি যদি ওইখান থেকে ধরেন উপর থেকে হ্যাঁ এইখান থেকে না উপর থেকে উপর থেকে উপর থেকে হ্যাঁ শিফট অল্টার দুটো ধরুন একসাথে চাপ দিয়ে তারপরে ড্র্যাগ করেন এই যে হইছে মনে এখন না হ্যাঁ হ্যাঁ এখন এটাকে আপনি একটু ডাবল ক্লিক হয়ে গেছে হ্যাঁ
স্যার যেভাবে বলছিল এটা কি একটু কাজ করে, সেটা হচ্ছে আপনি ইয়া করেন শিফট এফ 8 চাপেন আপনার কিবোর্ড থেকে শিফট আচ্ছা 8 এফ হ্যাঁ হ্যাঁ এফ 8 যেটা আর কি শিফট এফ 8 না হ্যাঁ আগে এটা সিলেক্ট করে নিব না না সিলেক্ট করতে হবে না আপনি চাপেন আবার এটা এরকম হলো কেন আপনি মনে হয় যে কিউআর কোড করার সময় কিছু একটা করছেন ডাউনলোড করার সময় হ্যাঁ এখন সিলেক্ট করেন আচ্ছা কত কিছু একসাথে আসতেছে এইখানে হয়তো আপনার কোনো কিছু আছে যেটা হচ্ছে আপনি মানে কালার দেন নাই বা আপনি কোনো স্টক দেন নাই কিন্তু একটা কিছু করে রাখছেন ওইগুলো আগে দেখেন ডিলিট করেন আগে এই ঝামেলা দুইটা শেপ একটা না দেখছেন ঝামেলা করতেছে কোথা থেকে লেখা ডিলিট করলেন কেন বসাবো এখানে নাকি সিলেক্ট করেন আগে মানে ওই যে আপনার ইয়েটা আবার হ্যাঁ হ্যাঁ এরকম হয়ে গেল কেন আরে বাবা এরকম হলো কেন আপনার ওই কিউআর কোডটা ডাউনলোড করা হয়েছে আচ্ছা আমি বাসায় থাকবো বাসায় আছি এই কিউআর কোডে সমস্যা হয়েছে ওইটা আপনি নতুন করে ডাউনলোড করেন আবার আচ্ছা ঠিক আছে পরে করে নিব তাহলে লিভ নিব নাকি ভাই স্যার তো কিছু বলতেছে না আমারও সেটাই মনে হচ্ছে 6টা বেজে গেছে অলরেডি ভাই বুঝে গেছ স্যার লিভ নিয়ে নি হ্যাঁ তাহলে কি আমরা লিভ নেই নাকি দেখেন পাইছেন না হ্যাঁ আসছে আসছে ঠিক আছে থ্যাংক ইউ প্রবলেম নাই যদি মানে কারো প্রবলেম হয় আমাকে নক করতে পারো সমস্যা নেই চেষ্টা করব যতটুকু পারি হেল্প করতে ওকে ওকে থ্যাংক ইউ দেখেন আমি কি করছি না না ভাই এটা আরে এটা আমি হ্যাঁ রে ভাই আপনি কত আইডি আমাকে খুলতে বলছিল আচ্ছা আমি কিছু করতে পারিনি বিদ্যুৎ চলে গেছে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাই বানাইতে পারতে এর থেকে বেশি কিছু করতে পারিনি ব্যাকগ্রাউন্ড ওইখানে ওইটা কি দিবেন এটা দিয়া রাখছে ব্যাকগ্রাউন্ডের অংশ একটু
এটার উপরে একটা মানে কিছু বসাবো মানে এটা এটা জাস্ট মানে এটা জাস্ট শো এটা জাস্ট শো এটা জাস্ট শো কিছুই না আচ্ছা এরকম মানে ইয়া হলে কি তো প্রফেশনালি অ্যাকসেপ্ট করবে না মানে হিজি বিজি কার্ড মানে কর্পোরেট বা প্রফেশনালি অ্যাকসেপ্ট করবে না কিন্তু একটা एग्जांपल বানায় রাখছি হ্যাঁ প্র্যাকটিস করেন কিন্তু মানে যতটুকু সম্ভব মানে স্ট্যান্ডার্ড লেভেলে করা যায় একদম যেমন গুগল ইউটিউব দেখলে আরো ক্লিয়ার হবে এটা ইউটিউব থেকে সরি এটা গুগল থেকে কইরা দেখছি এরকম একটা দেখছি পছন্দ হইছে আমার দিয়ে আমি পজিশন করতে হলে এটা কাজে করতেছে না মানে পজিশন করবেন বলতে কোথায় নিবেন আমি কি করছি মাত্র আচ্ছা স্যার কোনো কাজ দিলে তাহলে মেসেঞ্জারে দিয়ে দিন কোনো কাজ যদি দেয় হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা আচ্ছা স্যার দিলে সবাই লিভ নেওয়া উচিত এখন আমার স্যার যদি আসে কি আর বলবে আর 10 মিনিট ওয়েট করি দেখি কি বলে স্যার এখন একটা কি নেব নিলাম একটা লেটস টু ইন নিলাম এরকম নিলাম এটার পজিশন দিব হচ্ছে এখানে আচ্ছা আপনার ব্লিড এরিয়া কোথায় সেফটি মার্ক কোথায় গ্রিড কোথায় বুঝলাম না কিছু ওগুলা আমাদের ঘাপলা করে ওগুলা আসে না আমার পিসি তে সমস্যা আছে আচ্ছা মিনিং মিটিং টাইম এ এটা কি হলো সেন্ড টু ব্যাক কো অ্যারেঞ্জ সেন্ড টু সিলেক্ট হয় সিলেক্ট করেন নেক্সট এম মার্কস কিছু একটা সমস্যা আছে বিসি বন্ধ হয়ে গেছিল না একটা প্রবলেম হচ্ছে কিছু এখানে একটা আমি ইডি রাখছিলাম বাইরে ক্লিক করেন এটা ক্লিপিং মার্কস হচ্ছিল তখন এখন হচ্ছে না তখন হচ্ছিল তখন হলে এখনো হবে হবে না কেন আপনি শেপটাকে নিচে নিতে হবে এখনো হবে আপনি শেপটাকে নিচে নেন আর ওই শেপটাকে উপরে উঠান একটা শেপ নিছিলাম মোট কথা না এই যে এখন আসছে শেপটা ব্যাক কিপিং মার্কস এটা হচ্ছে সেন্ড টু ওই যে ক্লিপিং মাস্ক আজে পাজে 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 তাই নাকি ওই শেপটা আসতেছে না কেন বলা যাচ্ছে না ওই শেপটা এখানে একটা শেপ আছে ওই শেপটা এই যে এখন আসছে আচ্ছা শেপটা এখানে ছিল এটা হচ্ছে শেপটার নিচে দিব তাই তো অ্যারেঞ্জে সেন্ড টু ব্যাক আর এটার সাথে এটা দেব ক্লিপিং সরি এটা পজিশন করে নেয় আগে make your brain max আমার বানাতে হবে আবার নতুন করে আর ওই সে কিছু একটা লাগবে না এটা দিব না না দিলে কি বিষয় ওইটা ওইটা দিয়ে খুব একটা সুন্দর লাগতেছিল না কিন্তু আসলে এটা দিমুই না তাহলে ফ্রেম রেক্টর সাবমিট করে দেব শেষ এর লোগো দিব এটা কি আইলো ইনফরমেশন
কারো লাগবে এটা সেল দিব ইয়ামিন ভাই আপনার বাসা কোথায় এটা কি হলো আচ্ছা 54 বাজে এখন 54 বাজে আই থিঙ্ক আমাদের যাওয়া উচিত আর আমি শেয়ারটা অফ করে দিচ্ছি শুভ সন্ধ্যা আমি এখন বিদায় নিচ্ছি মানে পিসি থেকে বিদায় নিচ্ছে মোবাইল এখনো কানেক্ট আছে নিজের পছন্দ মতো কার্ড বানায় নিয়ে আসি কালকে আগামী ক্লাসের জন্য কি বলেন নিজেরা নিজেদের হোমওয়ার্ক বানায় নিলাম অ্যাসাইনমেন্ট একটা বিজনেস কার্ড আচ্ছা মেক আ প্রফেশনাল বিজনেস কার্ড আমি একটু বক্কর চক্কর বানাবো কার্টুন টাইপের হ্যালো আমার কথা স্যার এখন জি স্যার কি হইতেছে কি সব কথা শোনা যাচ্ছে না চলে যাচ্ছে অডিও এখন বাজতেছে স্যার স্যার শোনা যাচ্ছে ওকে কি হইতেছে আল্লাহ যা হোক ঠিক আছে আমি আমি রিসে আমি স্ক্রিনে দেখতেছিলাম আপনারা কি করতেছেন তো ওটা টাকা ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না আর আমি একটু ল্যাপটপটা ঘাটাঘাটি করতেছিলাম তো কি হলো লাস্টে বলেন না কত রূপ পর্যন্ত আগাইলেন এই স্যার ওইগুলো নিয়ে একটু ডিসকাস করলাম বিভিন্ন লাস্টে ডিসকাস হলো একটু কিছু প্রবলেম হলো এগুলো সলভ করার ট্রাই করলাম আর হচ্ছে সবাই মানে মোস্ট অফ চলে গেছে আমাদের অল্প কয়েকজন আছে তো আপাতত লাস্টে যেটা বললাম স্যার অল্প একটু সময় আছে কাল ক্লাসের জন্য সবাই বলেন 3 মিনিট সময় আছে ঠিক আছে আমাদের তো মনে হয় যেহেতু সবাই চলে গেছে এখান থেকে আমার মনে হয় অ্যাসাইনমেন্টটা দেওয়ার দরকার নেই হোপফুলি অ্যাসাইনমেন্ট তো বুঝে যাচ্ছে যে একটা বিজনেস কার্ড আপনাদের বানাইতে হবে স্যার একটা মিনিট স্যার জি জি বলেন আচ্ছা এই যে এইটাকে আমি যদি এই পুরোটাকে এটার ভিতরে ঢোকাতে চাই কোন উপায় আছে এই পুরোটাকে এই বৃত্তের ভিতরে ঢোকাতে চাই হ্যাঁ হ্যাঁ পসিবল কোন উপায় আছে কি কিভাবে ওই আছে ওই আছে করা লাগবে 1 2 3 4 একটু আমাকে উপর ছেড়ে দেন না আমি কালকে জানাই দেব আপনাকে আমি আচ্ছা ওকে স্যার কোনটাতে পসিবল হয় আর কি ঠিক আছে ডিফিনিটলি ওয়ে আছে তবে এক স্টেপে হবে না একটু শিওর থাকতে হবে দুই তিন স্টেপ কভার করা লাগবে বাট ওয়ে আছে ঠিক আছে ওকে স্যার ঠিক আছে তাহলে আমরা চলে যাব হ্যাঁ কালকে তাহলে কথা হবে আজকে এত রূপ পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ এই বিরতির টাইমে ওটা করে ফেলেছি ঠিক আছে তাহলে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ কিভাবে করছেন হ্যালো কিভাবে করছেন বলেন কইতে ইয়ামিন ভাই যে ই করছিল সি ড্রাইভে যেতে হবে হ্যাঁ আমার এখান থেকে ইকো হচ্ছে তো মানে কথা বলে ইসি পাচ্ছি না আমি বলতেছি কি করতে বেস লোকাল কে ফিরে যাবেন লোকাল কে গিয়ে আপনারা হচ্ছে প্রোগ্রাম ফাইল এরপর হচ্ছে যাবেন হচ্ছে অ্যাডোবি যে অ্যাডোবিতে যেটা অপশন আছে না অ্যাডোবি লেখা আছে সুন্দর করে জাস্ট অ্যাডোবি অ্যাডোবিতে ঢুকবেন এরপর সফটওয়্যার আপনি ইনস্টলার আর অ্যাডোবি ফটোশপ এই দুটো শো করবে তো আপনি হচ্ছে যেটা মানে 70s এর রেকর্ডার ঠিক করবেন ওরতে ঢুকবেন এবার একটা ফোল্ডারে ঢুকতে হবে ওটার নাম হচ্ছে এএমটি এটা খুঁজতে টাইম লাগবে যখন আপনি সার্চ অপশনে যে এএমটি লিখে সার্চ দিবেন এএমটি লিখে সার্চ
তারপর হচ্ছে একটু ডান দিকে স্ক্রল করবেন, দেখবেন ওখানে সিরিয়াল নাম্বার লেখা আছে, কোন একটা জায়গায় সিরিয়াল নাম্বার লেখা আছে, দেখবেন সিরিয়াল নাম্বার লেখাই আছে সুন্দর করে। সিরিয়াল নাম্বারে আপনি যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দিবেন বা নতুন একটা সংখ্যা অ্যাড করে সেভ করে দিবেন, বাস হয়ে যাবে কাজ। ও আচ্ছা, মানে আমার সামনেই হবে তো, এক্সপায়ার হবে আর কি, হ্যাঁ পাইছি সিরিয়াল নাম্বার, এখান থেকে একটা সংখ্যা পাল্টে দিলে চেঞ্জ করে হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, ওকে আমি এবার শুরু করি। জি স্যার, জি জি শুরু করে দিন। আচ্ছা, আমি এখন ফার্স্টে বিজনেস ডকুমেন্ট তো বললাম, এবার প্রথম আমি এবার চলে যাব হচ্ছে কিভাবে একটা ডকুমেন্ট আমি প্রিপেয়ার করব বিজনেস কার্ডের। প্রথমে চলে আসে বিজনেস কার্ডের সাইজ, সাইজটা আমরা সব সময় ইঞ্চিতে নিব, এটা এটা সব সময় মনে রাখবেন। আর যেহেতু এটা হচ্ছে গিয়ে বিজনেস কার্ড প্রিন্ট হবে, তার মানে হচ্ছে গিয়ে আমরা এটা সিএমওআর কে কালার মোডে যাবে। আচ্ছা, ইঞ্চিতে হইলে মাঝে মাঝে অনেক যেমন ইঞ্চিতে না হয় মিলিমিটারেও কাজ। স্যার বিজনেস কার্ডে কি কালার, বিজনেস কার্ডের কালারটা কি দিতে হবে, কালার মোড সিএমওআই কে অবশ্যই, সিএমওআই কে অবশ্যই, কারণ এটা প্রিন্ট ডকুমেন্ট। ঠিক আছে, আচ্ছা একটু স্যার তফাত কি ওটার সাথে, এর তফাতটা কি, সিএমওআই কে আপনি যখন প্রিন্ট ম্যাটেরিয়াল বানাবেন তখন সিএমওআই কে কালার মোডে যেতে হবে, কারণ প্রিন্ট করা হয় যে মেশিনে তারা হচ্ছে চারটা কালার হচ্ছে গিয়ে অ্যাড্রেস করে তারপরে মেশিনগুলো প্রিপেয়ার করা হয়। আরজিবি কালার মোডটা প্রিপেয়ার করা ডিপেন্ড করা হইছে ডিজিটাল ডিভাইসের জন্য, এটা প্রিন্টের জন্য না। ওকে, আরজিবি কালারটা স্যার অনেক বেশি উজ্জ্বল দেখা যায় ডিজিটাল মিডিয়াতে, আরজিবি দিলে অনেক বেশি ফুটে ওঠে। আপনি তো হচ্ছে আরজিবি তো ডে বাই ডে ম্যানিপুলেট করতেছে আর মানে আর যত ছবিগুলো তো ব্রাইট দেখায়, এটা তো হচ্ছে গিয়ে টেকনোলজি হচ্ছে। আর প্রিন্ট তো হচ্ছে গিয়ে আপনি প্রিন্টের মেশিন যেগুলো আছে প্রিন্টের মেশিন আপনি যদি আপগ্রেড করলে ওগুলো প্রিন্টিং গুলো কালার আরো ভালো আসবে এই আর। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা সিএমও কে কালার মোডে যাবে, এটা আপনি ইঞ্চিতে করবেন। মাঝে মাঝে কেউ কেউ দেখবেন যে মিলিমিটারেও এই বিজনেস কার্ডের ইয়াগুলো ডিফাইন করে, তো মোটামুটি স্ট্যান্ডার্ড আছে কোন কান্ট্রিতে বেসিক্যালি কোন শেপের বিজনেস কার্ড গুলা বেশি পপুলার অথবা সাইজ গুলা কোন ধরনের পপুলার। এমনি বাই ডিফল্ট আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে সাড়ে তিন ইঞ্চি হলো উইথ আর দুই ইঞ্চি হচ্ছে হাইট, এটা ইউএসএ কানাডা আর বাংলাদেশ এসব জায়গায় একটু ব্যবহার করে। ঠিক আছে, আর ইউরোপের দিকে 85x55 মিলিমিটার আপনি এগুলো লিখে রাখতে পারেন। ঠিক আছে, ইউরোপের দিকে হচ্ছে 85x55 মিলিমিটার মানে 85 মিলিমিটার হচ্ছে উইথ আর 55 মিলিমিটার হচ্ছে গিয়ে হাইট। বলে দেয় না সাইজটা, বলে দেয় আবার বলে দেয় না, আমরা জেনারেলি সাড়ে তিন আর দুই ইঞ্চির মধ্যে এই কাজগুলো করি, এটা এটার কোনো জানে মানে এটা আবার সোয়া তিনেও করে স্যার অনেকে, সোয়া তিন 3.25 আর সাড়ে তিনেও করে। মোটর কথা স্যার, মানি ব্যাগের জন্য মানে জায়গা হয় এরকম, মানি ব্যাগের জন্য জায়গা হয়, হ্যাঁ মানি ব্যাগের সাইজ একটা বড় ব্যাপার, ওটা নিয়ে আমি বলতেছি। আচ্ছা আমি একটু আদানটা শুনে নিই না, জাস্ট এক মিনিট। আপনারা দেখেন আমি একটা ডকুমেন্ট সেট আপ করি, আপনারা দেখতে থাকেন। কম করে দিতে
আচ্ছা সেভ করে নি। আচ্ছা আপনারা ব্লিডটা একটু দেখছেন, আমি ব্লিডটা বেসিক্যালি কিভাবে নিছি, ব্লিডও একটা গাইড হিসেবে কাজ করে। আপনি যখন ডকুমেন্ট ওপেন করবেন, একটা ডকুমেন্ট প্রিপেয়ার করবেন, তখনই হচ্ছে ব্লিড অপশনটা দিতে বলে। ব্লিডের কাজটা কি সেটা আমি কাজ করতে গেলেই বলবো, যে ব্লিডটা নেবেন কিভাবে সেটা প্রসেসটা দেখাই দিলাম। এটা জেনারেলি বিজনেস কার্ডের জন্য ব্লিডটা নেয় হচ্ছে গিয়ে আপনার 0.125 ইঞ্চি নেয় আর কি। আচ্ছা আরেকটা যেটা অর্থ মিনিংটা, এর অর্থটা আমি কাজ দিয়ে বলবো, আমি বাংলা অর্থটা জানি না। এটা বেসিক্যালি যেটা আমি যদি জানতে চান সেটা হচ্ছে কোনো যদি গ্রাফিক্যাল ইমাজিনারি যদি কোনো ব্যবহার করা হয় তাহলে সেটা এতটুকু পর্যন্ত হয় না, এটা এতটুকু পর্যন্ত রেখে তারপরে আপনাকে প্রিন্টে পাঠাইতে হবে। তারপরে ওরা এখানে কাটিং মার্কটা বসাবে, এতটুকু ফালাই দিবে। মাঝে মাঝে হয় যে কোন একটা গ্রাফিক্যাল অবজেক্ট যদি আপনি ড্র, জি বুঝতে পারছি স্যার, মানে এক ধরনের কেচি টাইপের কোন একটা মার্ক থাকে অনেক সময়, ওগুলো কথা বলতেছেন আপনি? আপনি মনে করেন বিজনেস কার্ডে যদি এরকম কোন ডিজাইন থাকে, মনে করেন আপনার এতটুকু থাকবে, আপনি এটা করবেন কি এখান থেকে না, আপনি ড্র করবেন এখান থেকে, যদিও বিজনেস কার্ড কাটিং হবে এখানে, ঠিক আছে, কিন্তু আপনার ইমেজটা আপনি শুরু করবেন হচ্ছে এখান থেকে, যাতে এখান থেকে থাকলে মাঝে মাঝে হয় কি একটু ভিতরে ঢুকে যায়, তখন সাদা পোর্শনটা দেখা যায়, দেখতে খুব আনপ্রফেশনাল লাগে। আপনারা যে কোনো ইমাজিনারি শুরু করবেন হচ্ছে এখান থেকে, তারপরে আপনি মনে করেন এরকম বা এরকম ভাবে দিবেন, তারপরে ডিজাইনটা যেরকম হয় না কেন, ওরা কাটিং করবে হচ্ছে এখানে, কাটিং মার্ক থাকবে এখানে স্যার, তাহলে কি হলো আমার ইমেজটা প্রপারলি হচ্ছে কাটিং এর সাথে ম্যাচ করে গেল। হ্যাঁ বলেন। আমি আর এই যে নেট এর কারণে একটু লেট হচ্ছে, তো আমি শুরু থেকে দেখতে পাই না কি, আবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা শুরু থেকে বেসিক্যালি কি, আমি একটা বিজনেস কার্ডের ডকুমেন্টকে বানাবো, আমি বিজনেস কার্ডের একটা বিজনেস কার্ডে বানাবো, ডকুমেন্ট আমি প্রিপেয়ার করব কিভাবে সেটা আমি দেখাবো। আচ্ছা সেটা প্রিপারেশনের জন্য আপনাদের যেটা করতে হবে আমি আরেকবার দেখাই দিচ্ছি, আপনারা নোট করে রাখেন। জেনারেলি মানে বিজনেস কার্ডগুলো 3.5 ইঞ্চি 2 ইঞ্চি এর মধ্যেই হয়, ইঞ্চিতে রাখবেন, আর ব্লিড মার্ক দিবেন হচ্ছে 0.125 ইঞ্চি। ইঞ্চি এখানে দেওয়ার কোনো অপশন নাই, এখানে যে ইউনিটটা বসবে সেই অনুযায়ী সবগুলো ইউনিটটা চলে যাবে। আর এটা অবশ্যই সিএমআরকে কালার রাখবেন, কারণ বিজনেস কার্ড হয় হচ্ছে কি প্রিন্ট ডকুমেন্ট এটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট লেসন ছিল। তো এখানে ব্লিডটা কিভাবে দেখা যাবে, আপনি সাদা যে পোর্শনটা সেটা হচ্ছে আপনি ডকুমেন্ট, যেটা একটু এটা হচ্ছে 3.5 ইঞ্চি, এটা হচ্ছে 3.5 ইঞ্চি, ঠিক আছে। উইডটা হচ্ছে আমার 3.5 ইঞ্চি, আর হাইটটা হচ্ছে আপনার 2 ইঞ্চি। রুলারটা দেখে বসাবো, এগুলো রুলার মানে
না আমি জাস্ট মেজারমেন্ট দেখাচ্ছি, আমি কিছু বসাচ্ছি না, 3.5 ইঞ্চি কতটুকু আর 2 ইঞ্চি কতটুকু সেটা জাস্ট বুঝাইলাম, আর ব্লিড যে 1-5 ইঞ্চি নিচ্ছি সেটা কোথায় ব্লিড সেটাও আমি এখানে আপনাদের লিখে দিয়েছি। ঠিক আছে স্যার, একদম মানে ওই মাপ মতো নিব কি হবে, বুঝবো কি হবে যে এখানে মাপটা আছে? বুঝিনি, মানে একদম মাপ মতো বসাবো কি হবে? কোনটা? এই যে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বললেন। না না না, আপনি যখন ডকুমেন্টটা বানাচ্ছেন না ওখানে তো আপনি ইয়াটা দিয়ে দিচ্ছেন, এই যে 3.5 ইঞ্চি 2 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, আপনি ডকুমেন্ট প্রিপেয়ার করার সময় তো সাইজ বলে দিচ্ছেন, আমি বলতে যাচ্ছিলাম এই ডকুমেন্টে উনি 3.5 কতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে 3.5 ইঞ্চি আর এখান থেকে এতটুকু। আচ্ছা এটা এটা ঠিক আছে, আর ব্লিডে বসালাম ব্লিডটা কতটুকু, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কি 0.125 ইঞ্চি, আর এগুলো আমার কিছুই লাগবে না। ঠিক আছে, আচ্ছা এটা আমি করে আমি একটা লেয়ারে করে রাখি দিলাম। তো প্রথম কথা একটা সাইজ ডকুমেন্ট এটাই তো, সাইজেস করে রাখলাম, এটা হাইড করে দিই আমরা এখানে। হ্যাঁ আমি ডকুমেন্টটা স্যার জি আরেকবার একটু বলেন না, আমি মনে করলে ইউ জানাইছি কত সাইজ নিছেন। আচ্ছা আমি এখান থেকে দেখাই দিই আপনাকে, এই যে দেখেন আমার এখানে ভ্যালু বসাইলেই ওরা আপনাকে এটা বানায় দিবে, আমি এটা নিই নাই, এটা ওরাই বানাই দিচ্ছে আমাকে, আপনাকে ভ্যালু দিলেই হবে। হ্যাঁ আপনার কিছু করার লাগবে না। আর বলেছি লাল রঙের যে ব্লিডটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি একটা গাইড, যে গাইডটা আমি এরকম ভাবে বলি যে গাইড, এখন যদি আপনি এখানে হাইড করে দেন দেখবেন যেটা চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার শো করলে গাইডটা চলে আসবে, এটা আলাদা আলাদা এক রকমের গাইড ওরা আপনাকে প্রোভাইড করতেছে। আচ্ছা সাইজেসটা তো বললাম, ব্লিড এর পরে চলে আসতেছে হচ্ছে কি মার্জিন, যে মার্জিন জিনিসটা হচ্ছে কি এটা ভিতরে হয়, এটা জানি 0.25 ইঞ্চি করে নেওয়া হয়, সো এটা হচ্ছে আপনার 0.25 না, এটাও বেসিক্যালি যতটুকু ব্লিড ততটুকুই মার্জিন নেয়, তার মানে ক্যালকুলেটরে যাই একটু স্যার, এই যে কালারটা কি নিব আরজিবি না সিএমকে? সিএমওয়াইকে CMYK ঠিক আছে। আচ্ছা মার্জিনটাও বেসিক্যালি উত্তরুক থাকবে, এদিক থেকে 0.125 ইঞ্চি, টপ থেকেও 0.125 ইঞ্চি, বটম থেকেও 0.125 ইঞ্চি, আর এদিক থেকেও 0.125 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা তাহলে কিরকম হলো ব্যাপারটা যদি আমি দেখি, এখানে 0.125 হাইট হচ্ছে 0.125, এটা আপনি এখানে আমি এখানে একটা গাইড গাইড একটা টেনে দিব, তো এই গাইডটা আমাকে ইলাস্ট্রেটর প্রোভাইড করেন, আবার ইনডিজাইন প্রোভাইড করে, ইনডিজাইন নামে একটা সফটওয়্যার আছে ওরাও প্রিন্টিং এ ব্যবহার করে, আমি রুলার থেকে টেনে এখানে বসাই দিব। তারপর একটু মুছে দিব আমি, ঠিক আছে। তাহলে মার্জিন কতটুকু, মার্জিন হচ্ছে কি, আচ্ছা আমি একটু ইয়া করে দিই, এমনি একটু কালারটা মানে দিয়ে বোঝাচ্ছি কতটুকু মার্জিন। স্যার জি, স্যার জি বলেন, ওই রুলারটা একটু রিপ্লে করেন, রুলার কই থেকে আনলেন? কন্ট্রোলার। ওই রুলারটা একটু রিপ্লে করেন, রুলার কই থেকে আনলেন? এটা হচ্ছে মার্জিন, এম টি আর জি আর জি মার্জিন, এখানেও যেরকম
এখানেও মার্জিন সেরকম তাহলে হচ্ছে এই অবস্থা ওকে আপনি যাদের যাদের নোট করার কথা নোট করে নেন খাতার মধ্যে এঁকে রাখেন যেভাবে হোক আপনারা নোট করে রাখেন এই মেজারমেন্টটা আপনারা ফলো করুন আমি কাজ করব কতটুকুর মধ্যে আমি কাজ করব এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে না এই যে সাদা অংশের মধ্যে আমার বেসিক্যালি পুরো কাজটা চলতে থাকবে মার্জিনের মধ্যে আমার কোনো কন্টেন্ট ঢুকবে না এক্সেপ্ট ইমাজারি ছাড়া আর ব্লিকিং মধ্যে ঢুকবে কিন্তু এইটা হচ্ছে এমবেডেড লোগো আমার পুরোটা আপনি কি মাস্কান একটা শেপ নিয়েছেন আমার ডকুমেন্ট আপনি কাজ করবেন কতটুকু এরিয়ার মধ্যে আপনি কাজ করবেন এতটুকু এরিয়ার মধ্যে এই এতটুকু ক্যারিয়ার মধ্যে আপনার কাজ হবে এর বাইরে কোনো সময় কোনো কন্টেন্ট যাবে না ঠিক আছে তাহলে আমার একটা শেপ নিয়ে কাজ করতে হবে শেপ না এই জায়গাটা তো ডিফাইন হয়ে গেলে যে আপনি গাইডগুলো বসাই দিবেন না গাইড বসাই দিয়ে তো আপনি আপনার জায়গাটা ডিফাইন করেই ফেলাইছেন এটা হলো সেফ ভাবে দিলেন যাতে আমার এখানে কোনো টেক্সট না ঢুকে এটার জন্যই আচ্ছা খাতায় নোট করে নিতে পারেন যে কোন জায়গার মেজারমেন্টটা কতটুকু আর এখানে কোন লাল টাল আমি কিছু দিই না এটা আমি এমনিতে দেখার জন্য আমি লালটা ডিলিট করে দিই তাহলে তো হয়ে যায় বোঝানোর জন্য দিচ্ছি ওটা কোনো কাহিনী না এই হলো মেজারমেন্টের অবস্থা আপনি এটা খাতায় নোট করে নেন ঠিক আছে এতটুকু হচ্ছে 0.125 ইঞ্চি মার্জিন হচ্ছে চার দিক থেকে 0.125 ইঞ্চি এবং ব্লিড হচ্ছে চার দিক থেকে 0.125 ইঞ্চি ঠিক আছে স্যার এটা তো করা হয় যাতে কোনো ডিজাইন কাটা না যায় তার জন্য তাই না এই স্কেচটা মার্জিনটা হ্যাঁ হ্যাঁ ডিজাইন হ্যাঁ মুশিদ ভাই বলেন হ্যাঁ গ্রিড আনাটা স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার ফটোশপের মতোই যখন আপনি রুলার থেকে যাবেন রুলার থেকে টান মারলে গ্রিড গাইড বের হয়ে যাবে গ্রিড না গাইড বের হয়ে যাবে আমি একটা এই যে রেকটেঙ্গেল বানাই নিছি এই যে আমি একটা রেক্টেঙ্গেল বানায়া আচ্ছা মনে করেন এই গাইড গুলো আমার নাই মনে করেন আমি আরো একবার দেখাচ্ছি একটু কেয়ারফুলি দেখেন আমি এটাকে এই কর্নারে বসাইছি আপনি দিয়ে রাখবেন অ্যালাইন টু আর্টবোর্ড এটা দিয়ে লেফটে মারবেন আর টপে মারবেন ও চলে যাবে ঠিক আছে আবার এটাও বসাবেন অ্যালাইন টু আর্টবোর্ড থাকবে এই যে রাইটে মারবেন বটমে মারবেন ও চলে যাবে এমনি আপনি একেবারে চোখ চোখ ঘাটায় ওখানে যাওয়া লাগবে না
তারপরে রুলার টেনে এখানে বসায় দিবেন, একটা মার্কিং, জাস্ট একটা মার্কিং রাখলেন নিজের কাছে। স্যার জি, স্যার মার্জিনের যে মানে মাপটা যে 0.125 এটা কি ভাবে নিলেন মানে? আচ্ছা এটা বলে দিই, এটা হচ্ছে কি আপনার কিভাবে বলবো, এটা হচ্ছে 1/8 উইথের 1/8 মেজারমেন্টটা হচ্ছে কি 0.125। আচ্ছা 3.5 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই 8, কেমনে বুঝাবো এটা? আচ্ছা আপনারা যেটা করবেন, হাইট যেটা আছে ঠিক আছে, হাইটের 1/8 অংশ উপরে এবং নিচে ডিভাইড করে দিবেন। হাইট হচ্ছে 2, তার 1/8 অংশ হচ্ছে 0.25, যেটা উপরে গেলে হবে 1.125 আর নিচে গেলে হবে 0.125। তো আপনি মেজারমেন্ট যাই হোক না কেন, আজকে যদি মেজারমেন্ট হয়ে যায় আপনার হাইট 4, 4 এর 1/8 অংশ উপরে এবং নিচে ডানে এবং বামে আপনারা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি না, বুঝতে পারিনি, আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার। কি বললেন? বুঝি নাই স্যার। জানা মিয়া ভাইয়ের প্রশ্ন কি ছিল স্যার? আরমত বলছিলাম। হ্যাঁ আরমত ভাই কেমন আছেন? স্যার ওই যে লাল যে মার্জিনটা, হ্যাঁ আমাদের যে ডিজাইনটা হবে ওই লাল মার্জিন সহ কি আপনার 2 ইঞ্চি হইছে হাইটে? লাল মার্জিন বামে হচ্ছে 2 ইঞ্চি, লালটা বেসিক্যালি ব্লিড, আর আর্টবোর্ডটা হচ্ছে 2 ইঞ্চি। আর এই 2 ইঞ্চির ভিতরে আমাদের কালার টালার যাই করি, আমাদের এই 2 ইঞ্চির ভিতরে মানে সাদা ফোকাসটা মানে এই আর্টবোর্ডটার ভিতরেই হবে, লালটার মধ্যে হবে না, মার্জিনের ভিতরে হবে। আমি আবার কালার দিয়ে দেখাচ্ছি, এই দেখেন। আচ্ছা বুঝতে পারছি স্যার, এই মার্জিনের জায়গাটা সেটা বাদ দিয়ে বাদবাকি যে জায়গাটা এখানে আমার ডিজাইন সব বসবে, কালো জায়গাতে আমার ডিজাইন হবে অথবা এই সবুজ জায়গাতে আমার ডিজাইন হবে, মা এখানে কোনো কিছু যাবে না। ও আচ্ছা, মার্জিনে কিছু ঢুকবে না, ব্লিডিং এ কিছু ঢুকবে না। হ্যাঁ আপনার মার্জিনে কি যে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওটা ওইটাও কি মার্জিনে যাবে না তাহলে স্যার? ওটা মার্জিন ক্রস করে ব্লিড পর্যন্ত যাবে। আচ্ছা ওইটাই জিজ্ঞেস করছি স্যার। আচ্ছা মনে করেন আপনার একটা আপনার একটা ইয়ে হইছে, মনে করেন আপনি আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, ঠিক আছে আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনার জন্য বানাই দিচ্ছি, মনে করেন এটা আপনার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে একটা ব্যাকগ্রাউন্ডে মনে করেন একটা ইফেক্ট দিয়ে দিই, মনে করেন আর্টিস্টিক ইফেক্ট গ্রিন দিই। ঠিক আছে এটা মনে করেন আপনার একটা ইয়ে, গাইডগুলো লেয়ার ফলো করে, এই হলো সমস্যা, তার সমস্যা নেই। এই যে আপনি এই যে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার মার্জিন তো ক্রস করবেই, আপনি আবার ব্লিড ক্রস করে চলে যাবেন, এটা মার্জিন ক্রস করে ব্লিড ক্রস করে চলে যাবেন। আপনি যখন ডিজাইনটা কাটিং করবে প্রিন্টে তখন কাটিং করবে এই জায়গাটাতে, ঠিক আছে এখান থেকে মার্জিনটা থেকে যাবে, মার্জিন তো আছে, মার্জিন হচ্ছে গিয়ে এই টাইপের মার্জিন হচ্ছে গিয়ে লোগো আর টেক্সটের জন্য, মনে করেন একটা টেক্সট বসাইলাম নেম, এটা আপনি শুরু করবেন এখান থেকে, এটা এখান থেকে কখনোই শুরু করবেন না, অথবা এখানেও শুরু করবেন না, আপনি শুরু করবেন হচ্ছে এখান থেকে, দ্যাটস ওয়াই মার্জিন। আর শেষ করবেন কোন জায়গায়? শেষ করবেন হচ্ছে এই জায়গায়, টপে শুরু করলে কোথায় শুরু করবেন? এখান থেকে বটমে গেলে কত দূর? এখান থেকে করি সেটা হলো আমার মার্জিনের ভিতরে করতে হবে। হ্যাঁ আপনি লোগো এবং টেক্সট হচ্ছে মার্জিনের ভিতরে, আর যে কোনো ব্যাকগ্রাউন্ডটা আছে সব হবে ব্লিড ক্রস করে, হ্যাঁ মার্জিন আর্টবোর্ড ক্রস করে ব্লিড পর্যন্ত চলে যাবে। এটা জানতে চাইছিলাম স্যার, ধন্যবাদ। হ্যাঁ আর লাস্ট ফিনিশিং দিয়ে দে, লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে আর্টবোর্ড কি সম্পূর্ণ না একদম
পুরাটা কি তো আর্টবোর্ড না ব্লিড পন তো হচ্ছে আর্ট ব্লিড এর বাইরে হচ্ছে আর্টবোর্ড আমি আর্টবোর্ডে ক্লিক করলাম দেখেন কতটুকু মার্ক আসছে আচ্ছা আসলো ঠিক আছে আর্টবোর্ড হচ্ছে এতটুকু যেটা আমি মেজারমেন্ট দেখাইছি এই যে আর্টবোর্ড হচ্ছে আমার এটা এটা কি এটা স্যার পুরাটুকুর সাইজ কত সেটা বলুন জাস্ট পুরাটুকুর সাইজটা কত পুরাটুকুর সাইজ মানে পুরাটুকুর এই যে দুই আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি আর স্যার আর ব্লিড যে জায়গাটা নিছেন এটা হচ্ছে আমি টার্গেট করে বসাবো মানে এইটুক জায়গা গ্যাপ রাখবো মানে এটা কিভাবে বুঝবো আর কি কোনটা অটো বসাবে তো এই যে ব্লিড ব্লিড তো অটো বসাবে অটো বসে যাবে ব্লিড হচ্ছে কি আপনি যখন ডকুমেন্ট তৈরি করবেন তখন এখানে ব্লিড নামে একটা অপশন আছে এই যে ব্লিড BLEED ব্লিড এই যে টপ বটম লেফট এবং রাইট এবার ক্লিয়ার হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমি আপনাকে প্রথম থেকে দেখাচ্ছি আপনি যখন একটা বিজনেস কার্ড বানাবেন কন্ট্রোল এন আপনি এটার উইথ নেবেন 3.5 ইঞ্চি আর হাইট নেবেন 2 ইঞ্চি আর ব্লিড দিবেন 1 to 5 একজন কোশ্চেন করছে 1 to 5 এই মেজারমেন্টটা কোথা থেকে আসছে 1 to 5 মেজারমেন্টটা আসছে হচ্ছে গিয়ে আপনার হাইটের 1/8 ইঞ্চির অর্ধেক মানে আমি আপনি ক্যালকুলেটর আমার ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে না আমি ক্যালকুলেটরটা দেখাই দেখেন এই যে দেখেন আমার হাইট এখানে কত 3 2 আমার হাইট এখানে কত কত আসছে 0.25 টপ এবং বটমে এই দুটো জায়গায় 0.25 কে আপনি ডিস্ট্রিবিউট হবে এবং রাইটে 0.25 ডিস্ট্রিবিউট হবে টপ এবং বটমে যদি 0.25 কে দুই ভাগে ভাগ করতে চাই তাহলে এটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দিই 0.125 আর এই 8 আসলো কোথা থেকে স্যার এটা একটা মেজারমেন্ট কোথা থেকে আসে নাই আমি বলে দিচ্ছি আপনাকে ঠিক আছে আর ভালো আপনি যদি এরকম দুই ভাগ নাও করতে চান আপনি শর্টকাট শিখতে দিয়ে আপনি 16 দিয়ে ভাগ দিবেন 2/16 এই যে আজকে যদি আপনার বিজনেস কার্ডের ডিজাইন হয় 3 তাহলে 3/16 ঠিক আছে এটা কি শুধু স্যার হাইটের ক্ষেত্রে মানে হাইটের উপরই করে হাইটের উপর বেস করে আমরা জেনারেলি দিই কিন্তু কেউ যদি এখানে 0.2 রাখে কারো কোনো সমস্যা নাই আমার কথা কি বোঝা গেছে স্যার বন্ধ হয়ে যাবে কিন্তু এটা নিচে যেতে পারবেন না উপরে যাবেন আজকে যখন আমি 2 দিলাম 2/16 0.125 আমি এখানে যদি 0.125 না দিয়ে 0.2 দিই কারো কোনো সমস্যা হবে না বাট 0.125 নিচে দিতে পারবেন না দিবেন না আপনি স্যার এক মিনিট কোন দিকে যাব ও না সরি বুঝা গেছে স্যার